পাপ্পুর গ্রেফতারি মামলায় উচ্চ আদালতে যাবার চিন্তাভাবনা চলছে বললেন সাংসদ অর্জুন সিং। পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে বুধবার ফের পাপ্পুকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। দুই পক্ষের সওয়াল জবাব শেষে এদিন বিচারক পাপ্পুকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন আদালতে দাঁড়িয়ে সাংসদ অর্জুন সিং বলেন, পাপ্পুর বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশ আদালতে জমা দিতে পারেনি, তাদের আইনি লড়াই জারি থাকবে, তাদের আইনের উপর আস্থা আছে, মুখ্যমন্ত্রীর উপর তার আস্থা আছে, তবে ন্যায় বিচারের জন্য তিনি উচ্চ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন। অপরদিকে পাপ্পুর আইনজীবী রাকেশ সিং বলেন, নয় দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল কিন্তু বিচারক সাত দিনের পুলিশি হেফাজত ধার্য করেছেন। রাকেশবাবু আরও বলেন, পাপ্পুর বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারেনি, পরিকল্পনা মাফিক পাপ্পুকে ফাঁসানো হয়েছে, তা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে আদালতে এখন পর্যন্ত কোন পাপ্পু সিং এর এগেনস্টে কোন এভিডেন্স পাওয়া যায়নি। আবার বিসি ডিমান্ড করেছে পুলিশ কাস্টাডি, বলছে নাকি মোবাইল রিকভারি করা, তো মোবাইল তো পুলিশ কাছেই আছে, তা রিকভারি করার কী আছে আমি তো বুঝতে পারছি না। কেন মোবাইল ওর এখানে যখন ওকে কাস্টাডিতে নিয়েছে সেখানে মোবাইলটা পুলিশই নিয়ে নিয়েছে যতটুকু আমাদের জানা আছে, তারপরে রিকভারি কেন? একটা বিনা মতলবে হ্যারাসমেন্ট, পাঁচ দিন পিসি নিয়ে তো কিছু রিকভারি করতে পারেনি, কিছু রিকভারি করতে পারেনি। আবার ওকে হ্যারাসমেন্ট করার জন্যে পুলিশ কাস্টাডিতে আবার প্রেয়ার করেছে মানিয়া, তিনি এসিডিএম আছেন, তিনি আবার পিসি অ্যালাউ করেছেন। আমরা আইনি লড়াই লড়বো, কোনো অসুবিধা নেই। জজ কোর্টে আবেদন জানাবেন আপনারা? না, এখন তো পিসি আছে, পিসিটা আসুন, তারপরে পিসি অ্যালাউ করেছেন মানিয়া এসিডিএম, তারপরে আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ভাবব। আজকে পাপ্পু আদালতে ঢোকার সময় বলেছে সোমনাথ স্যামের চক্রান্তের শিকার হয়েছে, সেটা পাপ্পুর ব্যাপার আছে, তো সেই ব্যাপারে এখন কিছু মন্তব্য করার আমার দরকার নেই। পাপ্পু কী করেছে সেটা তো আপনাদের কাছে, চক্রান্ত তো অস্পষ্ট হয়ে যাচ্ছে। চক্রান্ত না থাকলে পাঁচ দিনে কিছু পেলাম না, তা সাত দিনে কী পাব? বিনা মতলবে একটা এই সময় একটা আমার সব কাজ করতো, পলিটিক্যালি সামনে আসতো না, কিন্তু ব্যাক অফিসটা পুরো কন্ট্রোল করতো, ইলেকশনটা পুরো কন্ট্রোল করতো, আসতে কেনা বহুদিন ধরে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। দেখুন, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, আমার আইনের উপরে পুরো আস্থা আছে। আসুন, যখন উচ্চ আদালতে মামলা যাবে এমনি দুধ পানি কা পানি। অর্জুনদা, পুলিশের এই তৎপরতা, অতিরিক্ত তৎপরতা, সকালবেলা সাতটা থেকে কার্যত পুলিশ মোতায়েন করা হয়েছে, ক্যামেরা ড্রোনের মাধ্যমে নজর দেয়, কি বলবেন? পুলিশের কাজ করছে, আমার আইনের উপরে বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে, আমি এই লড়াইটা লড়ার কোনো অসুবিধা নেই। পুলিশের উপর এক্সট্রা চাপ সৃষ্টি করছে, চাপ সৃষ্টি করার জন্যই তো আবার পিসি ডেকেছে। পিসির চাপ আপনারা তো এই ব্যাপারে খুব ভালোই জানেন, পুলিশ কোনো ভুল কাজ করে থাকে তাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, এইটাই তো। দিনের পিসি চেয়েছে, পিসিতে রিটার্ন করার মধ্যে যে পিসি ফরওয়ার্ডিংগুলো থাকে, মানে রিটার্ন, সেই রিটার্নের থেকে পাপ্পু সিংয়ের এগেনস্টে পুলিশ এখন পর্যন্ত কোনো ইভিডেন্স কালেক্ট করতে পারেনি। লাস্ট 26 তারিখে দুজন 164 জবানবন্দি কোর্টের কাছে দিয়েছেন, তার মধ্যে একজন বলেছেন কি আমি ভিকি যাদবের বন্ধু এবং আমি জানতাম কি পাপ্পু সিং 2016 সাল থেকেই মানে ভিকিকে মারার জন্য পরিকল্পনা নিয়েছিলেন, তাই জন্যে 2023 ওকে মারা হয়েছে, ওর মধ্যে উনার কনস্পিরেসি আছে। না, মোবাইল কোনো উদ্ধার হয়নি, মোবাইল যেটা উদ্ধার হয়েছিল সেটা পঙ্কজের কাছ থেকে হয়েছিল, আর সেই মোবাইল থেকে সেইরকম কিছু পাওয়া যায়নি।
একটা পুলিশ যেটা বলছে কি PS2 বলে একটা নাম্বার সেপ আছে, সেটা পাপ্পু সিং এর নাম্বার, আর 7-8 মাস আগে পাপ্পু সিং এর সঙ্গে সেই রকম কিছু একটা কথা হয়েছে পঙ্কজের। আজকে টোটাল 9 দিনের PC চেয়েছিল, আমরা কোর্টের কাছে সাবমিশন রেখেছি, সেই সাবমিশন শুনে কোর্ট যে 7 দিনের PC দিয়েছে। এর মধ্যে PC নিয়ে যাক, কেন মামলা তো যেহেতু সাবজুডিস আছে, এই মামলার যে ভিতরে কিছু জিনিস আছে সেটা আমি সবার মিডিয়ার সামনে বলতে পারছি না, কিন্তু আগামী দিন যেটা আরেস্টের দিন আমি বলেছিলাম যে এইটা ফলস মামলা আছে, পরিকল্পনা করে পাপ্পু সিংকে অ্যাজ এ কনস্পিরেটর হিসাবে মামলাতে ইনভলভ করা হয়েছে। আগামী দিনে এটা আমরা প্রমাণ করে দেবো কি পাপ্পু সিং এই মামলায় কোনো রকমই ইনভলভ নয় এবং নির্দোষ খালাস হবে না। একটা অপরাধীর মোবাইলে যদি 50টা নাম্বার থাকে, সেই 50 জনের লোক কি অপরাধী হতে পারে? নাম্বার তো থাকতেই পারে। এইটা পুলিশের যা স্টেটমেন্ট আছে তাতে ওরা বলছে 6-7 মাস আগে কথা হয়েছে, সেটা তো আপনারাও জানেন কি যোগ সাযোগ আছে, কিন্তু আমি প্রথম দিন আরেস্টের দিন বলেছিলাম এইটা পরিকল্পনা মাফিক হয়েছে, তাকে পুলিশের কিছু আমলাকে মিলিয়ে পাপ্পু সিংকে আরেস্ট করা হয়েছে। উচ্চ আদালতে যাবেন আপনারা এখন?